হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হোলি তো চলেই এলো সামনে, আর বেশি দেরিও নেই। সবাই মোটামুটি হোলিটাকে এনজয় করো, হোলি খেলতে ভালোবাসো। তো তোমাদের কথা ভেবেই আজকে ভিডিওটা করা। আজকে যেটা টপিক সেটা হচ্ছে কি করে আমরা হোলির আগে নিজের স্কিন আর হেয়ার কেয়ার করব, আর হোলির পরেও আমাদেরকে কি কি করতে হবে সেটা কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করছি তোমাদের অনেক কাজে দেবে। তো চলো বেশি কথা না বলে এবার স্টার্ট করি। তোমরা কিভাবে স্কিনটাকে আগে ঠিকঠাক রাখবে আমি আগে সেটা বলে দেবো, তারপর আমি হেয়ারের পার্টে যাবো। তোমাদেরকে কিন্তু কিছুদিন আগে থেকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, যেন তোমাদের বডি হাইড্রেট হয়ে থাকে। আর এখন তো গরম চলেই এলো, জল খাওয়াটাও খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করবে বডি যেন সবসময় হাইড্রেট থাকে, তার জন্য জল হোক বা ডাবের জল হোক এগুলো কিন্তু তোমরা খাবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভালোভাবে ফেস ওয়াশ করে নেবে, তারপরে স্কিনে টোনার অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তাহলে আমাদের যে পোরগুলো থাকে অ্যাপ্লাই করার ফলে কিন্তু সেটা মিনিমাইজ হয়ে যায় আমাদের। যদি তোমাদের কাছে টোনার না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা আইস কিউব নিয়ে এটা কিন্তু স্কিনে অ্যাপ্লাই করতে পারো, সেখানেও কিন্তু পোরগুলো মিনিমাইজ হয়ে যায়। আমি তো তোমাদেরকে বলেছি আমার অল টাইম ফেভারিট সানস্ক্রিন হচ্ছে নিউট্রিজিনারের সানস্ক্রিনটা। তাদের কাছে যেটা সানস্ক্রিন থাকবে সেটাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, তো নেক এরিয়া থেকে শুরু করে হাতেও কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আর হোলির দিন তেমন কেউ মেকআপ করে না, যারা হোলি পার্টিতে যায় বা বসন্ত উৎসবে যায় তারাই বেসিক্যালি মেকআপটা করে। চেষ্টা করবে মুখে মেকআপ নাই করার, কারণ এমনিতেও তোমার মেকআপ করে কোনো লাভ হবে না, তোমার গায়ে রং লাগবেই, তাই মেকআপের কোনো দরকার নেই। যদি তোমাদের মনে হয় যে না আমার একটু দরকার আছে, তাহলে হালকা লিপস্টিক অ্যাপ্লাই করো, চোখে কাজল, মাস্কারা। মাস্কারা কিন্তু অবশ্যই ওয়াটার প্রুফ হতে হবে, নাহলে তোমরাও জানো যে তোমাদের কি অবস্থা হবে। আর এই গেল হচ্ছে স্কিনের পার্ট। তো হেয়ারের জন্য যেটা তোমরা করবে সেটা হলো অয়েল অ্যাপ্লাই করবে এক ঘন্টা আগে। এই অয়েলটা এখন ইউজ করছি প্যারাশুটের। তো তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই অ্যাপ্লাই করে নেবে, আর ভালোভাবে অ্যাপ্লাই করে ভালোভাবে মাসাজ করে নেবে। এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদেরকে টাইটভাবে বেনি করতে হবে, বা তোমরা বানও করতে পারো। যাদের হেয়ার ছোটো তারা কিন্তু নর্মাল ক্লাচার দিয়ে বান করে নিতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে চুলটাকে এইভাবে টাইট করে বেঁধে নিয়েছি। তোমরা কিন্তু জাস্ট এটাকে এইভাবে টুইস্ট করে 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 নর্মাল একদম, দেখো পুরো টাইট করতে হবে, একদম যেন ঢিলে না থাকে, পুরো টাইটভাবে এই দেখো জাস্ট এরকম টুইস্ট করে এইভাবে নিয়ে, আমার কাছে এর থেকে ছোট ক্ল্যাচার আর নেই তাই জন্য আমি এটাই দিচ্ছি, তোমরা কিন্তু এইভাবে লাগিয়ে দিতে পারো। দেখো আমি এরকম একটা টাইট বান করে নিয়েছি, যাদের হেয়ারটা মিডিয়াম বা লং তারা কিন্তু এরকম একটা বেলুনি করে নিতে পারো। তো আমি এটা এখন দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এইভাবে একটা সিটি করে নেওয়ার পর এইভাবে চুলটাকে ধরবে, চেষ্টা করবে যেন কোনো হেয়ার বাইরের দিকে না বেরিয়ে থাকে, নিয়ে এটাকে সামনের দিকে টেনে নেবে। তো আমার হেয়ারটা মিডিয়াম লেন্থের আছে, তো আমি বেনিটাই করে রাখবো হেয়ারে। এই গেল, অবশ্যই ট্রাই করবে সকালে উঠে এগুলো আগে করে নেওয়ার, তারপরে বাকি কাজগুলো করার। কে কখন তোমাকে রং দিয়ে দেবে সেটা কিন্তু তুমি জানতেই পারবে না, তাই চেষ্টা করবে সকালে উঠে এই কাজগুলো আগে করে নেওয়ার, তাহলে কিন্তু কালারটা তুলতে তোমাদের কিন্তু অত বেশি প্রবলেম হবে না, আর তোমাদের হেয়ারটাও ঠিকঠাক থাকবে। অনেকেই দেখেছো যে আমাদের নোকের এই সাইডগুলো থেকে কিন্তু একদমই কালার উঠতে চায় না, আর এই জায়গাটা থেকেও কিন্তু কালার একদম উঠতে চায় না। এইসব জায়গায় তোমরা কিন্তু ভালো একটা পেট্রোলিয়াম জেল ইউজ করবে। আমার কাছে এখন ভেজলিন নেই, তবে আমার কাছে হচ্ছে আছে হিমালয়ার, এটা হচ্ছে লিপ বাম, এটা অনেক ভালো। নিয়ে জাস্ট কানের এখান থেকে অ্যাপ্লাই করবে, এই জায়গাটা শুধু বাইরেরটা খেয়াল রাখবে, কখনোই যেন সেটা ভেতরে না যায়, তাহলে কিন্তু আলাদাই একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তো এই জায়গাটায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে, তোমরা এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে? আমি যেমন অ্যাপ্লাই করছি এইভাবে তোমরা অ্যাপ্লাই করে নেবে, লিপে তো অ্যাপ্লাই করবে মাস্ট। আর একটা হলো তোমরা নেলে কিন্তু ডিপ কালারের একটা নেল পলিশ পরবে, রিমুভার দিয়ে রিমুভ করবে, তো খুব তাড়াতাড়ি উঠে যাবে। এবার যেটা মেন সেটা হচ্ছে হোলির পরে তোমরা কিভাবে কালারটাকে রিমুভ করবে,
জোরে জোরে ঘষে স্কিন থেকে কিন্তু কালারটা ওঠানোর চেষ্টা করবে না, বা অনেকে দেখি যে হোর টাইপ কিছুটা থাকে সেটা দিয়ে স্কিন থেকে কিন্তু কালার ওঠানোর চেষ্টা করো, তো সেটাও কিন্তু একদম করবে না, তাতে রাফ হয়ে যায়, সেটা একদমই ঠিক না। এর জন্য কিন্তু এখন একটা ক্লিনজার রেডি করব, তো তোমরা সেটা দেখো, আশা করি তোমাদের এটা অনেক কাজে দেবে। হচ্ছে এক চামচ বেসন, এটা আমি এখন এর মধ্যে দেব। হচ্ছে এক চামচ মুলতানি মিট্টি, এই যে দেখতে পাচ্ছো। পরে আমি এখানে অ্যাপ্লাই করব নাইকার এই ফেস ওয়াশটা, আর তোমরা যেটা ফেস ওয়াশ ইউজ করো সেটাই দেবে। প্যারাশুটের এই অয়েলটা অ্যাড করছি, হাতে একটু কালারও লাগিয়ে নিয়েছি। এবার দেখো আমরা অ্যাপ্লাই করে একটুখানি কিন্তু মাসাজের মতো করবে, তাহলে কিন্তু কালারটা আপনা আপনি উঠে যাবে। এটা দিয়ে ওয়াশ করার পর দেখি যে একটুখানি থেকে যাচ্ছে, আমি কিন্তু আবার এই ক্লিনজারটা ইউজ করব। তো চলো দেখি ওয়াটার দিয়ে ওয়াশ করে একদম চলে যাচ্ছে না থাকছে, করে নিলাম। আর দেখো এক ফোঁটা কালার কিন্তু লেগে নেই। তোমাদের যদি মনে হয় যে কালারটা থেকে যাচ্ছে, তো তোমরা কিন্তু আবার সেকেন্ড টাইম অ্যাপ্লাই করবে। শ্যাম্পু কন্ডিশনার তো মাস্ট, তোমরা সবাই জানো। আর তোমরা কিন্তু অবশ্যই একটা সিরাম ইউজ করবে, ফেস ওয়াশ টোনার আর ভালো একটা সানস্ক্রিন করে নেবে ফেসে, আর করার পরে হেয়ারে ভালোভাবে সিরাম ইউজ করবে, আর বডিতে কিন্তু একটা বডি ক্রিম সেদিন ইউজ করবে। এই টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমার স্কিন আর হেয়ার তো একদমই খারাপ, আর আমি তো একদমই চাইবো না যে আমার স্কিন হেয়ার আরও খারাপ হয়ে যাক, তার জন্য তো আমি এগুলো মাস্ট অ্যাপ্লাই করবই। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে দিই, অনেক কাজে লাগবে। তো তোমরা সবাই জানতে চেয়েছিলে আমি হোলি কীভাবে কাটাচ্ছি, তো সেটা নিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তার জন্য সঙ্গে থেকো, আর তুমি যারা সেলিব্রেট করছো করো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, কোনো পশু পাখির উপর কিন্তু কালার অ্যাপ্লাই করবে না। তোমরাও কীভাবে হোলি কাটাচ্ছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে হবে, যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে একটা বেল আইকন আছে সেটা হচ্ছে নোটিফিকেশন বেল, মানে আমি যখন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে সেই নোটিফিকেশন বেলটাও ক্লিক করে দিও। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।